আপনাদের দোয়া এবং আশীর্বাদের কামনায় আমি রইলাম। ভোট আপনারা শুধু তাকেই দেবেন যারা আপনাদের জন্য করছে, আমি বলবো না, আমাকে ভোট দেবেন, ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাকে ভোট দেবেন না, আমার ভোট লাগবে না, আমি চাই আপনারা আমার পাশে থাকুন। কারণ আমি ওই প্রার্থী নই, আমি আগেও বলেছি যে আমি ওই প্রার্থী নই যে আপনারা ভাববেন আজকে নায়িকা ও দূর থেকে কলকাতা থেকে এসেছে, আসবে কি, আমাদের মধ্যে দেখা দেবে কি, আমাদের প্রবলেম বুঝবে কি। তো আমি আগেই কথা দিয়ে দিয়েছি এবং যখন আমি এত জনগণের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি নিয়েছি যে আজকে যদি আমাকে আপনারা নিজেদের পরিবারের মেয়ে মনে করেন এবং আমাকে জয়যুক্ত করেন, আমি এখানে থাকবো আপনাদের মাঝখানে। আমি ওই প্রার্থী নই যাকে আপনারা খুঁজে পাবেন না, দেখতে পাবেন না। আমি যখন নির্ণয় নিয়েছি আমার মা বোনেদের জন্য, আমার ভাই ভাইদের জন্য, আমার বাবাদের জন্য যদি আমি কিছু করবো, সেই করার সুযোগটা আপনাকে আমাদেরকে দিতে হবে, আমাদের সুযোগ দিন। আর একটা বলি, আজকে আমার ইচ্ছে করছে না যে আমি অনেক বেশি কথা বলে আপনাদেরকে এই গরমের মধ্যে দাঁড় করিয়ে রাখবো, কারণ ভীষণ গরম এবং আমি জানি সবার খুব কষ্ট হচ্ছে। এই জন্যই বলবো যে কিছু লোকজন আমার কথাকে ভুলভাবে বিকৃত করছে মিডিয়াতে বা লোকজনের দুয়ারে দুয়ারে গিয়ে। আমি যেটা বলতে চেয়েছি সেটা ভুলভাবে লোকজনের কানে পৌঁছে দিচ্ছে। তো এই ভুলভাল কথায় আপনারা সায় দেবেন না, কারণ আমরা বাংলার মানুষ, আমরা শান্তির বার্তা দিই, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা ভালো মানুষ, আমাদের মন ভীষণ উদার, আমাদের মধ্যে আন্তরিকতা আছে, আমরা এইসব বাজে কথায় কান দিই না। তো কোনো বাজে কথায় কান দেবেন না, এই যে ভুল ভাল ভাবতা চারিদিকে যারা ছড়াচ্ছে তাদেরকে, তাদের কথায় কান দেবেন না। মনে রাখবেন যে সবচেয়ে প্রথমে নুসরত জাহান, আমি তো নুসরত জাহান, আমি মুসলিম, কিন্তু সবচেয়ে প্রথমে আমি একজন ভারতবাসী এবং আমি বাংলার মেয়ে, আমি মাটির মেয়ে। সেই হিসেবে আমার কর্তব্য যে আমি আপনাদের সামনে শুধু সত্যিটা তুলে ধরব, কারণ আমিও ভালোবাসি সততার পাশে থাকতে। আমি জানি বাংলার মানুষ সবসময় সততার পাশে থেকেছেন এবং আগামী দিনেও থাকবে।